প্রথম জানাইছো আর স্টুডিওত মই নব গগৈ আর এই মুহূর্তত যে লাখ লাখ সরকারি চাকরি প্রত্যাশী নিবনার জরুরি খবর লই অহার চেষ্টা করছো আর আপনি যদি সরকারি চাকরি লাভের প্রস্তুতি চলাই আছে তেনহলে আপনি প্রস্তুতি অব্যাহত রাখক কিয়নো পুনের হাজার হাজার চাকরি বিজ্ঞাপন প্রকাশ পাব বলে উল্লেখ করেছে বা বৃহৎ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। অহা এবছরের ভিতরতে আরো পঞ্চাশ হাজার চাকরির বিজ্ঞাপন প্রকাশ করব রাজ্য সরকারে আর এনেদরে এটা নিবনাক লই বৃহৎ ঘোষণা করেছে রাজ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আমি সবিস্তারে খবরটি লই অহার চেষ্টা করি। জানাইছো এটা ডাঙর খবর, গুরুত্বপূর্ণ খবর, যে অসমৰ লাখ লাখ নিবনুৱালৈ মুখ্যমন্ত্রী ডাঙর ঘোষণা। অহা এবছরের ভিতর পুনের ওলাব হাজার হাজার চাকরির বিজ্ঞাপন আর পাঁচ আর পঞ্চাশ হাজার চাকরির বিজ্ঞাপন প্রকাশের প্রতিশ্রুতি দিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর উল্লেখ করে তখেতে কৈছে যে এতিয়া মন্ত্রী বিধায়কর আত্মীয় সরকারি চাকরি নাপায়, এতিয়া মেধার ভিত্তিক দুখিয়া দরিদ্র ঘরের যুবক যুবতীয়েহে লাভ করে সরকারি চাকরি। সরকারি চাকরির নামত আজির দিনত এটকাও ঘুষ দিব নালাগে, টকা দি সরকারি চাকরি লাভ নকরে, মেধার ভিত্তিতহে লাভ করে সরকারি চাকরি, এনেদরে বৃহৎ মন্তব্য প্রকাশ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর অসমৰ লাখ লাখ নিবনুৱালৈ এনেদরে বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার, কৈছে যে অহা এবছরের ভিতর আরো পঞ্চাশ হাজার চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হব, আকো চাকরি ওলাব, এবছরের ভিতরতে পঞ্চাশ হাজার পদর বিজ্ঞাপন প্রকাশ করব রাজ্য সরকারে, বিভিন্ন পদর বিভাগের পদর বাবে খালি পদর বাবে এনেদরে এটা চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হব বলে প্রতিশ্রুতি প্রদান করেছে নিবনুৱাক উদ্দেশ্যে এনেদরে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর এটা মেধার ভিত্তি দুখিয়া দরিদ্র ঘরের যুবক যুবতী লাভ করে সরকারি চাকরি, এই মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য আমার হাতত আহি পড়েছে, আমি মন্তব্য শুনবার চেষ্টা করি। মনত আছে ইলেকশনের সময়ত আমি কইছিলু যে বিজেপি সরকার যদি শাসনলৈ আহে আমি এক লাখ লড়া ছোৱালীক সরকারি চাকরি দিম। মোর কথা বহুতে বিশ্বাস করা নাছিল, বোলে এক লাখ চাকরি কোরপরা হব, দরমাহা দিব টকা নাই, আকো চাকরি কোরপরা হব। আজি আমি প্রমাণ করিলু তিনি বছরের ভিতর যে কথা দি আমি কথা রাখিব পারু, আর এক লাখ সরকারি চাকরি আজি আমি অসমৰ যুবক যুবতী সকলের মাজত আমি নিয়োগপত্র দিব পারিলো। এতিয়া সরকারি চাকরি কোনে পায়? সরকারি চাকরি আগতে পাইছিলে মন্ত্রী বিধায়কর লড়া ছোৱালী, অফিসারর খোলখালি খালপতি ধনী মানুষের লড়া ছোৱালী, কারণ পাঁচ লাখের পর এক কোটি টাকালৈকে ঘোষ দিব লাগিছিল। এতিয়া চাকরির রিজাল্ট দিলে আপনালোকে দেখা পায় টিভির পর্দাত, কোনোবা ঠেলা চালকর লড়া, কোনোবা রিক্সা চালকর লড়া, কোনোবা মানুষের ঘরত কাম করে জীবন আহরণ করা, জীবন যাপন করা, সেই কাম করা মহিলাজনীর ছোৱালী। আজি সরকারি চাকরির পরিসীমা বদলি গল এই ইলেকশনের সময়ত। মই বহুত জায়গালেকে গলো, পাঁচটা সমষ্টির পঞ্চাশটা বিধানসভা সমষ্টিত গলো, ডেকা লড়াই লগ পালে মোক সুধে যে মামা পুলিশের ইন্টারভিউ কেতিয়া হব। তার মানে পরিবেশের পরিবর্তন চাও, এসময় মুখ্যমন্ত্রীক এই কথা নুসুধিছিল, আজি মানুষের মনত আশার সঞ্চার হয়েছে যে আমি লড়া ছোৱালীক পড়ুয়ার পিছত সরকারি চাকরি এটা পাব পারু। আজি মই শিবদৌলর সন্মুখত পুনের ঘোষণা করছো, আমার দেবীদৌলর সন্মুখত পুনের ঘোষণা করছো, এই শিবসাগরের ঐতিহ্যমণ্ডিত পবিত্র ভূমিত আকৌ ঘোষণা করছো যে অহা এবছরের ভিতর আমার সরকারে আরো পঞ্চাশ হাজার লড়া ছোৱালীক সরকারি চাকরি দিব। এক লাখ দি উঠিলো, আরো পঞ্চাশ হাজার লড়া ছোৱালীক আমি সরকারি চাকরি দিব। মোর মনত এটাই কথা, অসমীয়া যুবক যুবতীর মাজত আশার বন্তি গছি নুমাই যাব নালাগে, আমার যুবক যুবতীর মাজত আশার বন্তি গছি জ্বলি থাকিব লাগে। যি সকলে চাকরি নকরে,
যিসকলে ব্যবসায় করিব খোঁজে তেওঁলোকৰ বাবেও আমি চিন্তা কৰিছো। আত্মনির্ভর অসম আসনি, এই আসনির অধীনত যিসকল যুবক যুবতীয়ে চাকরির পরিবর্তে ব্যবসায় করিব সরকারে তেওঁলোকক 2 লাখ টাকাকৈ আগবঢ়াব। আপোনালোকৰ মনত আছে ইলেকশনৰ সময়ত আমি কৈছিলো যে বিজেপি সরকার যদি শাসনলৈ আহে আমি 1 লাখ লড়া ছোৱালীক সরকারি চাকরি দিম। মোৰ কথা বহুতে বিশ্বাস করা নাছিল, বোলে 1 লাখ চাকরি কোরপরা হব, দরমাহা দিব টকা নাই, আকো চাকরি কোরপরা হব। আজি আমি প্রমাণ করিলো 3 বছৰৰ ভিতৰত যে কথা দি আমি কথা রাখিব পাৰো, আৰু 1 লাখ সরকারি চাকরি আজি আমি অসমৰ যুবক যুবতী সকলৰ মাজত আমি নিয়োগ পত্র দিব পাৰিলো। এতিয়া সরকারি চাকরি কোনে পায়? সরকারি চাকরি আগতে পাইছিলে মন্ত্রী বিধায়কৰ লৰা ছোৱালী, অফিচাৰৰ খুলখালি খালপতি ধনী মানুহৰ লৰা ছোৱালীয়ে, কাৰণ 5 লাখৰ পৰা 1 কোটি টকালৈকে ঘোষ দিব লাগিছিল। এতিয়া চাকরি রিজাল্ট দিলে আপোনালোকে দেখা পায় টিভিৰ পৰ্দাত, কোনোবা ঠেলা চালকৰ লৰা, কোনোবা রিক্সা চালকৰ লৰা, কোনোবা মানুহৰ ঘৰত কাম কৰি জীৱন আহৰণ কৰা, জীৱন যাপন কৰা সেই কাম কৰা মহিলাজনীৰ ছোৱালী। আজি চৰকাৰী চাকৰিৰ পৰিসীমা বদলি গ'ল। এই ইলেকশনৰ সময়ত মই বহুত জাগালৈকে গ'লো, 5টা সমষ্টিৰ 50টা বিধানসভা সমষ্টিত গ'লো। ডেকা লৰাই লগ পালে মোক সোধে যে মামা পুলিশৰ ইণ্টাৰভিউ কেতিয়া হ'ব। তাৰমানে পৰিৱেশৰ পৰিৱৰ্তন চাওক, এসময়ত মুখ্যমন্ত্ৰীক এই কথা নুসুধিছিল, আজি মানুহৰ মনত আশাৰ সঞ্চাৰ হৈছে যে আমি লৰা ছোৱালীক পঢ়োৱাৰ পিছত চৰকাৰী চাকৰি এটা পাব পাৰো। আজি মই শিৱদৌলৰ সন্মুখত পুনৰ ঘোষণা কৰিছো, আমাৰ দেৱীদৌলৰ সন্মুখত পুনৰ ঘোষণা কৰিছো, এই শিৱসাগৰৰ ঐতিহ্যমণ্ডিত পবিত্ৰ ভূমিত আকৌ ঘোষণা কৰিছো যে অহা এবছৰৰ ভিতৰত আমাৰ চৰকাৰে আৰু 50,000 লৰা ছোৱালীক চৰকাৰী চাকৰি দিব। 1 লাখ দি উঠিলো, আৰু 50,000 লৰা ছোৱালীক আমি চৰকাৰী চাকৰি দিম। মোৰ মনত এটাই কথা, অসমীয়া যুৱক যুৱতীৰ মাজত আশাৰ বন্তি গছি নুমাই যাব নালাগে, আমাৰ যুৱক যুৱতীৰ মাজত আশাৰ বন্তি গছি জ্বলি থাকিব লাগে। যিসকলে চাকৰি নকৰে, যিসকলে ব্যৱসায় কৰিব খোজে তেওঁলোকৰ বাবেও আমি চিন্তা কৰিছো। আত্মনিৰ্ভৰ অসম আঁচনি, এই আঁচনিৰ অধীনত যিসকল যুৱক যুৱতীয়ে চাকরির পরিবর্তে ব্যবসায় করিব সরকারে তেওঁলোকক 2 লাখ টাকা কই আগবঢ়াবো।